নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 22/11/2020 আবহাওয়া সংক্রান্ত যে লেটেস্ট আপডেট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা জানি গতকাল বা তার আগের দিন বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তো আজকে 22/11/2020 বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, তবে মেঘ কাটলে এই আকাশে হালকা মেঘ রয়েছে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে এই মেঘ কাটলেই কিন্তু শীতের আমেজ আজ থেকেই শুরু হয়ে পড়বে সেরকমই আভাস পাওয়া যাচ্ছে। তো আসুন দেখে নিই আজকে 22/11/2020 আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই আবহাওয়া সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আজকের আপডেট রয়েছে, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। বায়ুমণ্ডলে জলীয়বাষ্প বেশি পরিমাণে ঢুকে পড়ার জেরে কলকাতা সংলগ্ন এলাকায় অসময়ে বৃষ্টি হলো শনিবার। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির মাত্রা বেশি ছিল কলকাতা আশেপাশের এলাকায়। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কলকাতা সল্টলেক দমদমে 20-35 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা ডক্টর জি সি দাস জানিয়েছেন যে কলকাতা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বৃষ্টির মেঘ বেশি তৈরি হয়েছিল। কলকাতা আশেপাশের এলাকায় আকাশ সারাদিন মেঘলা ছিল এবং আজ রবিবার বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন এবং সোমবার থেকে কলকাতায় তাপমাত্রা কমার বিষয়টি ভালোভাবে অনুভূত হবে বলে তারা মনে করছেন। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি আশেপাশে এবং বঙ্গোপসাগর থেকে সক্রিয় পূর্বালী বাতাস গত কয়েকদিন ধরে বেশি পরিমাণ জলীয়বাষ্প টেনে আনছিল। উড়িষ্যার উপর একটি ঘূর্ণবাদ ছিল, এই পরিস্থিতিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে আরও কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরে ঠান্ডা হাওয়া এবার আসতে শুরু করবে, তার জেরে কমবে তাপমাত্রা, তবে কয়েকদিন পর তাপমাত্রা ফের বাড়বে। এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আসবে, কিন্তু কয়েকদিন পর আবার তা 20 ডিগ্রির ওপরে চলে আসবে এমনটাই মনে করছে আবহাওয়াবিদরা। তাহলে দেখতে পাচ্ছেন যে হয়তো কিছুদিনের জন্য উষ্ণতা কিছুটা কমতে পারে, ঠান্ডা অনুভূত হতে পারে, কিন্তু আবার কিছুদিন পর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।